দেখতে পাচ্ছেন একদম কুচকুচে কালো। আপনি যখন মাছ পান বড়শিতে, মাছ টিকেট বনের মধ্যে বাগানের মধ্যে ফালায়া বড়শি ফেলানো মাছ ধরাতে 10 কেজি কাতাল বড় বড় মাছ, কাদার এই মাছের স্বাদ তো আর এক না। ওই মাছের আজকে নতুন করে এই জায়গাটায় ফেলানো হচ্ছে। কই, এই যে কই মাছ, কই মাছ দেখেন কি সুন্দর করে পেঁচাইতেছে। আপনাদেরকে এই বড়শি ফালানো হয়েছে, এই আহ দেখাবো বড়শিটা যেই জায়গায় ফালানো হচ্ছে। এই যে মাশাল্লাহ, এই যে কই মাছ চলে আসছে, কই মাছ এই মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আসো 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 বন্ধু, আসো আসো, দেশি একদম দেশি কই মাছ। যারা যারা দেশি কই মাছ ভালোবাসেন তারা তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মূলত রৌদ্রের মধ্যে এটা দেখানোর জন্য মাছ ধরার টোপ সংগ্রহ করে এই টোপ বড়শিতে পেঁচানো শেখানোর করি দেখাই। এই যে আলহামদুলিল্লাহ মাছ চলে আসছে, আসো বন্ধু আসো, আসো বন্ধু আসো, আসো আসো। এই যে দেখেন কই মাছ, এই লাল পিঁপড়ার ডিম, মানুষটা আপনাদের জন্য কই মাছ স্পেশালিস্ট। আহ আসো 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 বন্ধু, আসো 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 আসো। অনেক তীক্ষ্ণ গ্রান এই যে আসো 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 বন্ধু, আসো আসো বন্ধু আসো। এই যে কই মাছ রাখা হয়েছে, আমি বিশ্বাস করি আশা করি সবার ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন। এই যে কই মাছ চলে আসছে, আসো বন্ধু আসো আসো আসো। এই কষ্ট করে জঙ্গলার ভিতরে গিয়ে এই যে আসো বন্ধু আসো, কই মাছ বড়, কই মাছ এটা 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 আলহামদুলিল্লাহ বড় সাইজ দেখেন। তাদের জন্য কষ্ট করে জঙ্গলার ভিতরে এসে রোদের মধ্যে মোটামুটি মাছের সারা পাওয়া। এই যে চলে আসছে কই মাছ চলে আসছে, দেখেন কি সুন্দর সাইজ, লিগাল সাইজ, লিগাল সাইজের মাছ। একটা শিঙা একেবারে এক পুকুরি ডামিতে তো থার কথা, অল্প জায়গার মধ্যে বসে ফেলতে হয়।